রাজ্যের ট্যাব দুর্নীতিতে মমতাকে ধুয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দেখুন কি বললেন তিনি। ট্যাব নিয়ে একটা বিরাট কেলেঙ্কারির হদিশ পাওয়া গিয়েছে এবং শেষ যেটা জানা যাচ্ছে যে এপিসেন্টার হচ্ছে চোপড়া, অর্থাৎ আপনার যে জেলা তার পাশের জেলা উত্তর দিনাজপুর। চোপড়া কেন্দ্রীয়ভাবে পরিকল্পনা করে দুর্নীতি হয়েছে, এখন এতদিন পরে লালবাজার তদন্তে নেমে উদ্ধার করছে বিভিন্ন জায়গায়, এরকম সুরাগ রয়েছে। তিন রাজ্যে টাকা গিয়েছে এরকম প্রচুর অভিযোগ। কলকাতা পুলিশ মনে করছে যে চোপড়া, কিষানগঞ্জ, ইসলামপুর এইসব জায়গায় অ্যাকাউন্ট ভাড়া নিয়ে টাকা গায়েছে। দেখুন, পশ্চিমবঙ্গ পুলিশের উচিত তদন্ত করা এবং কেন এই ধরনের ঘটনা ঘটে। একটি রাজ্য সরকারি অ্যাকাউন্ট থেকে, সরকারি অ্যাকাউন্ট থেকে টাকা হ্যাক হয়ে যাচ্ছে কীভাবে সম্ভব? তাহলে আমাদের যে ডেটা বা যে তথ্যগুলো রাজ্য সরকারের কাছে থাকে তা কতখানি সিকিউর? এরপরে তো সরকারটাই হ্যাক হয়ে যাবে যা পরিস্থিতি হয়েছে। শিক্ষা মন্ত্রকের পোর্টাল সেটা এত অসুরক্ষিত যে এভাবে হ্যাকিং করা সম্ভব? না, সেই প্রশ্নটাই তো আমি বলছি, আমি তুলছি যে যদি শিক্ষা মন্ত্রকের পোর্টাল, যেখানে আর্থিক লেনদেনের মতো গুরুত্বপূর্ণ বিষয় বা সেন্সিটিভ ম্যাটার ডিল হয়, সেই ওয়েবসাইট যদি হ্যাক হয়ে যায়, তাহলে আমাদের যে ব্যক্তিগত ইনফরমেশনগুলো রাজ্য সরকার বা যে কোনো সরকারের কাছে জমা থাকে, তো তার সুরক্ষা কী আছে? যে কোনো মুহূর্তে তো সেটা গণ্ডগোল হয়ে যেতে। প্রথম তদন্তে নেমে মালদার একজন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়, তারপরে তার সুযোগ্য পুত্র এবং তার সঙ্গে আরো চারজন সাথী, এটার মধ্যেও তৃণমূলই যোগ। এবং এখানে একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রের কর্ণধার তিনি গ্রেপ্তার। না না, চুরির কোনো ঘটনা আসবে তৃণমূলের নাম আসবে না তাই হয় নাকি? হ্যাঁ, যেমন আমরা বলি না যে জঙ্গলে পশুরা ভালো থাকে, সেরকম জল জলে মাছ ভালো থাকে, সেরকম তৃণমূল কংগ্রেস চুরিতে ভালো থাকে। যে তৃণমূল কংগ্রেসের তো পুষ্টি দরকার কিনা, পুষ্টি তো ওদের তখনই হয়, চুরি হচ্ছে তৃণমূল কংগ্রেসের সুষম খাদ্য, ওটা পেলে পরে ওদের সর্বাঙ্গীন বিকাশ হয়। তো তৃণমূল কংগ্রেস যত চুরি করবে তত সর্বাঙ্গীন বিকাশ হবে তৃণমূল কংগ্রেস। ভাটপাড়ায় নিহত তৃণমূল নেতার পরিবারের দাবি তাদের পুলিশের উপর আস্থা নেই, এনআইএ তদন্তের দাবি তারা জানাচ্ছে রাজ্যপালের কাছে তারা আসবে। এবং অর্জুন সিং বলেছিল অমিত শাহকে চিঠি লিখবেন। দেখুন, পশ্চিমবঙ্গে তৃণমূল নেতারা খুন হলে পরেও যখন তৃণমূল কংগ্রেসের শাসিত পুলিশের উপর বিশ্বাস রাখতে পারছে না, তাহলে তো ধরে নিতে হবে যে এই সরকারের উপর মানুষের বিশ্বাস সম্পূর্ণভাবে, আস্থা সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে। মানুষ চাইছে যে এই সরকারটা চলে যাবে, এখন যেন তেন প্রকারে কায়দা কানুন করে ওরা ভোটটা পাচ্ছে। 3-4% ব্যাপার, এদিক ওদিক হয়ে গেলে পরেই পকার পার হয়ে যাবে তৃণমূল কংগ্রেস। আপনারা দীর্ঘদিন এ রাজ্যে লটারি দুর্নীতির কথা তুলে ধরেছেন, লটারি জালিয়াতি তদন্তে কাল থেকে রাজ্যে অভিযান চালাচ্ছে ইডি। লেক মার্কেট এলাকায় আবাসন থেকে তল্লাশি করে আনুমানিক 3 কোটি টাকা উদ্ধার, আনা হয়েছে টাকা গোনার যন্ত্র, আবার টাকা গোনার যন্ত্র গুনেছে। পশ্চিমবঙ্গে তো এটা প্রতিনিয়ত একটি দৃশ্য, আমাদের সবার কাছে আকাঙ্ক্ষিত দৃশ্য হয়ে গেছে যে আমরা মাঝে মাঝে খবরের চ্যানেল খুলব, এখন সিরিয়ালে মানুষের মন ভরছে না, আনন্দ পাচ্ছে না, টিভি চ্যানেল খুললে পরে এখন সবাই নিউজ চ্যানেল দেখছে যে কবে তৃণমূলের নেতাদের বাড়ি থেকে টাকা পাওয়া যাবে, বান্ধবী পাওয়া যাবে, আর টাকার মেশিন গিয়ে টাকা গুনবে। তো নতুন কিছু নয়, পশ্চিমবঙ্গের মানুষ এটার সাথে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। তো এই লটারি দুর্নীতির কথা আমরা আগেই বলেছি, মার্টিন লটারির কথা বলেছি, যারা পশ্চিমবঙ্গের যে লটারি ব্যবসাতে যারা স্থানীয় লটারির লোকেরা ছিল তারা সব দেখুন আউট হয়ে গেছে, এখন শুধু একটাই লটারি চলে, সেটা হচ্ছে ডিআর লটারি, মার্টিন লটারি, অন্য কোনো লটারি নেই। এত দুর্নীতি এর আগেও আমরা দেখেছি, গত 3 বছর বা গত 2.5 বছরে প্রচুর টাকার, এই দুর্নীতির টাকার হদিশ মিলেছে, কিন্তু তারপরে দেখা গেল লোকসভায় আসন বাড়লো তৃণমূলের, রাজ্যে বিরোধী দলের, আপনি রাজ্য সভাপতি, প্রধান বিরোধী দলের, দুর্নীতির কি ভোটে কোনো ইস্যু হচ্ছে না বা রাজনীতিতে কোনো প্রভাবই ফেলছে না? দেখুন, তৃণমূল কংগ্রেস দুর্নীতি করবে, দুর্নীতি করে, এটা সাধারণ মানুষের গা সওয়া হয়ে গেছে, জানে তৃণমূল নেতা মানে চোর। প্র্যাকটিক্যালি তৃণমূল এমন একটা অ্যাটমসফিয়ার তৈরি করে দিয়েছে যে পলিটিক্স করবে মানে চুরি করবে, ওটুকু না করলে আর কি করলো, এটা তৃণমূল কংগ্রেস এমন একটা অ্যাটমসফিয়ার বাংলার মানুষের মনে তৈরি করে দিয়েছে। তো স্বাভাবিকভাবে তার আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।